সবাইকে নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়ার অঙ্গীকার করেছে মাদারীপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইদুজ্জামান। বুধবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার করেন। এর আগে 8 সেপ্টেম্বর রাতে তিনি মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, জনসাধারণের জন্য এসপি অফিসের দরজা সবসময় খোলা, কোনো অনুমতি ছাড়াই জেলার পুলিশ সুপারের সাথে কথা বলার সুযোগ থাকবে। মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ফকির সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।